আসসালামু আলাইকুম, মাসুম বিল্লাহ ইউএই দুবাই থেকে। মাসুম বিল্লাহ ইউটিউব চ্যানেল, মাসুম বিল্লাহ ফেসবুক পেজ, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বন্ধুরা, অনেকগুলো স্ক্রিনশট দেখতে পাচ্ছেন আপনারা, এই যে স্ক্রিনশটগুলো দেখতে পাচ্ছেন, প্রথম যে স্ক্রিনশটটি সেটি আরব আমিরাতের বিভিন্ন রকমের জাতীয় পত্রিকার স্ক্রিনশট, সেটা 19 মার্চে এসেছিল সেই নিউজগুলো। এবং আরেকটা দেখতেছেন, এটা হচ্ছে সময় সময় নিউজ বাংলাদেশের, এবং আরেকটা সেটা হচ্ছে আমি গত কালকে মনে একটা পোস্ট করেছিলাম যে এখানে কি প্রত্যেকটা পোস্ট কিন্তু একই ইংলিশে, সেটা ইংলিশে তারা সেটা লিখেছিল যে আরব আমিরাত সরকার বিশ্বের 100 কোটি মানুষকে রমজানে খাদ্য বিতরণ করবে, বিভিন্ন পত্রিকায় তারা দিয়েছিল। তারপর সময় টিভি এটা সময় নিউজ এটা নিউজ করেছিল এবং আমিও এটা একটা পোস্ট করেছিলাম। তো দুঃখের বিষয় হচ্ছে এটাই যে কিছু কিছু বদমাশ বা কিছু কিছু মানুষ আছে যেগুলো মানে চুলকায়, মানে ভালো কোনো আপডেট দিলে তাদের চুলকায়। তারা নিচে কমেন্টস করছিল আমার, তাদেরকে আমি অলরেডি ব্লক করে দিছি আমার ফেসবুক পেজ থেকে, তাদেরকে আমি ব্লক করে দিছি পুরোপুরি। দুইজন মানুষকে নাম বলবো না, কারণ তারা ব্যাড কমেন্ট বলতে এটাই বলছে যে আমি হারামি, মাসুম বিল্লাহ পাটপারি করতেছে, তিনি যে নিউজগুলো দেয় সম্পূর্ণ ভুয়া, এগুলো কোথাও নেই, আরব আমিরাত সরকার কোথাও খাদ্য দিতেছে না, তো আপনারা তো দেখলেনই তাই না। এরপর আরেকজন বলতেছে যে আরব আমিরাত সরকারের দালালি করতেছে, সে মসজিদে খাবার বিতরণ করতে এগুলো পর্যন্ত দুবাই সরকার বন্ধ করে দিছে, তাহলে দুবাই কী করে ভালো করতেছে। আরে ভাই, এখনও মসজিদে খাবার দেয় না যেরকম না, আমি ভিডিওটা আপনাদেরকে পরে দেখাবো ইনশাল্লাহ। এই যে খাবার দিতেছে আমার দোকানে, আমার ফ্যাক্টরির সামনেই খাবার দেয়, ঠিক আছে, আমার ফ্যাক্টরির সামনেই খাবার দিতেছে, তবে আগের মতো দেয় না, কারণ করোনা ভাইরাসের পর থেকে একটু সতর্ক হয়ে গেছে সবাই, সেই জন্য সেফ থাকতে গিয়ে তারা আগের মতো করতে পারতেছে না, তবে দিতেছে, এই বিষয়টা নিয়ে আমি পরে কথা বলবো। আর আপনারা তো যে ইংলিশে যে নিউজগুলো করছে সেগুলো তো হয়তো আপনারা বুঝেন নাই, না বুঝে উল্টাপাল্টা কথাগুলো বলছেন। তো বাংলাদেশের নিউজে যে তারা নিউজ করছিল সেই নিউজটা আমি আপনাদেরকে শোনাচ্ছি পরে। সেটা হচ্ছে তারা বলছে যে পবিত্র রমজান মাস উপলক্ষে বিশ্বে 100 কোটি দুস্থ মানুষকে খাদ্য সহায়তা দেবে সংযুক্ত আরব আমিরাত। সেই লক্ষ্যে গত রোববার মানে 19 মার্চ 1 বিলিয়ন মিলস এন্ডাউটমেন্ট ক্যাম্পেইন নামে একটি প্রকল্প উদ্বোধন করেছে দেশটির প্রধানমন্ত্রী দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম, ঠিক আছে। গত সোমবার 20 মার্চ অ্যারাবিয়ান বিজনেসের এক প্রতিবেদনে বলা হয়েছে নতুন এই প্রকল্পের লক্ষ্যে নিম্ন আয়ের মানুষের জন্য টেকসই খাদ্য সহায়তা নিশ্চিত করা। এই টুইট বার্তায় শেখ মোহাম্মদ বিন রশিদ আল রশিদ বলেন, ভাই ও বোনেরা, পবিত্র মাসের আগমনের সাথে সাথে আমাদের বার্ষিক ঐতিহ্য অনুযায়ী আমরা রমজানের 1 বিলিয়ন খাবার এন্ডোমেন্ট প্রকল্প উদ্বোধন করতে পেরে আনন্দিত। আমাদের লক্ষ্য হলো এই প্রকল্পের মাধ্যমে বিশ্বের দরিদ্র দুস্থ 100 কোটি মানুষের খাবার সরবরাহ করা। দুবাইয়ের শাসক বলেন, বিশ্বের প্রতি 100 জনের মধ্যে একজন ক্ষুধার্ত, সেই জন্য সেসব মানুষের প্রতি আমাদের কর্তব্য হলো সাহায্যের হাত বাড়িয়ে দেয়া, ক্ষুধার্তদের খাওয়ানো, বিশেষ করে রমজান মাসে এই সহায়তা করা আরও জরুরি। এই প্রকল্পের অধীনে চালু করা ফুড অ্যাড ফান্ডের লক্ষ্য হলো খাদ্য নিরাপত্তাহীনতার সঙ্গে সংগ্রামরত দেশগুলোর জন্য খাদ্য নিরাপত্তা প্রদানের লক্ষ্যে আন্তর্জাতিক প্রচেষ্টায় অবদান রাখা। এদিকে রমজান মাসে বেসরকারি কর্মজীবীর কর্মঘণ্টা কমিয়ে আনছে আরব আমিরাত। তো যাই হোক, এখানে তারা কী বলেছে, এই যে গালফ নিউজ, আরব নিউজ, এই কথাটাই কিন্তু তারা বলেছে যে আরব আমিরাত সরকার এই উদ্যোগটা নিছে বিশ্বে খাবার দেওয়ার জন্য। তবে তারা সবথেকে বেশি সিরিয়া এবং তুরস্ককে খাবার বেশি পাঠাবে, কারণ এই জায়গায় বর্তমানে সবথেকে বেশি সমস্যা চলতেছে। সেটা তো ভালো সংবাদ এবং সেটা একটা ভালো নিউজ, ঠিক আছে। আমি এটা পোস্ট করছি, নিচে কমেন্টস করা শুরু করছে বদমাশ কিছু 2-3 জন যে এই মাসুম বিল্লাহ করে সেই করে, এটা ভুয়া নিউজ, এরকম কোনো নিউজ না। আপনারাই বলেন, আমি যে নিউজগুলো আপনাদেরকে বললাম প্রমাণ সহ দেখালাম, এটা কি আমার কথা? আর আমি কেন আপনাদেরকে এরকম ভুয়া নিউজ দেবো? আর দুবাইয়ের দালালি, দুবাইয়ের দালালি বলেন যে দুবাইয়ের দালালি করে আরব আমিরাতে দালালি। আরে ভাই, আরব আমিরাতে আছি অনেক দিন, আমার বাবাও ছিলেন, আমার মামারাও আছে, আমরাও আছি, বিজনেস করতেছি, এখান থেকে খামলা কেটে সেখান থেকে কাজ করে টাকা ইনকাম করে বাংলাদেশে পাঠাইতেছি। তো যে দেশে কাজ করতেছি, যে দেশে নুন গাইতেছি, সে দেশের গুণ কেন আমরা গাবো না? যার নুনকে যারা গুণ না গায় তারা কি মুনাফেক না? হ্যাঁ, যেগুলো আরব আমিরাত সরকার ভালো করতেছে সেগুলো তো অবশ্যই মানুষের মাঝে তুলে ধরা উচিত। আমি ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে তুলে ধরতেছি, অনেকেই তুলে ধরতেছে, সেটা ভালো কথা। তারা ভালো কাজ করছে সেটা তুলে ধরতে হবে না? কেন ধরবো না? তো কিছু কিছু মানুষের এগুলো চুলকায়, সত্য কথা, যখন আমি মাঝে মাঝে সত্য কিছু আপডেট দেই অনেক মানুষের চুলকানি শুরু হয়ে যায়। সেই চুলকানিগুলোকে আমি একটা একটা করে আমার ফেসবুক পেজ থেকে আমি তাদেরকে ব্লক করতেছি, আরও করবো ইনশাল্লাহ সামনে, কারণ আমার এরকম মানুষের দরকার নাই। আমার যদি কোনো ভুল হয় সেটা আপনারা দরিয়ে দিতে পারেন, কিন্তু সত্য কথা যখন বলবো তখন যদি আপনারা সেখানে ব্যাড কমেন্টস করেন তখন তো রাগ উঠবেই না, ঠিক আছে। তাই যারা আমার সাথে আছেন, আমার শুভাকাঙ্ক্ষী ভাই ও ভাইরা, তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তারা ভালো ভালো কমেন্টস করেন, তারা ভালো ভালো কথা কন। আপনারা জানেন যে ভাই, আমি বারবার যে কথাটা বলি যে আরব আমিরাতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, একটা প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানের 40 জনের মতো কারিগর আছে, তাদেরকে নিয়ে চলি, একসাথে কাজ করি, সেটা খুবই ভালো, এটা আমি ভাগ্যবানই মনে করি, ঠিক আছে।
এই যে ইউটিউব ফেসবুক এগুলো থেকে কয় টাকা ইনকাম হয় রে ভাই? আমি যে টাকা এখন পর্যন্ত পাইছি কোন কত দিক দিয়ে যে মানুষকে দেওয়া দিছে আমি নিজেও জানি না, ঠিক আছে? তো যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি ইউটিউব ফেসবুকে জাস্ট আপনাদের মাঝে এই জিনিসগুলো তুলে ধরি, কারণ অনেকেই বলেন যে ভাই আপনার ভিডিও দেখে উপকার হয়, আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারি। হ্যাঁ, দুবাই যখন চলাফেরা করি তখন অনেকে দৌড়ে এসে কথা বলে, ভাই কেমন আছেন ভাই। টাকা তো মানুষ লক্ষ লক্ষ কামাইতে পারে, কিন্তু এগুলো কয়জনে পারে, তাই না? তবে হ্যাঁ, আরও অমিরাজ সরকার ইনশাল্লাহ যে উদ্যোগটা নিছে সেটার জন্য আবার আরও অমিরাজ সরকারকে অনেক অনেক ধন্যবাদ জানাইতেছি, অনেক অনেক ধন্যবাদ জানাইতেছি। তারা একটা ভালো উদ্যোগ নিছে এবং এটা প্রতি বছরই তারা নিয়ে থাকে, ঠিক আছে? সেটা হচ্ছে কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যাদের চুলকায় তারা চুলকাইতে থাকেন, কোনো রকমের সমস্যা নাই। আর আমার ভিডিও আমি বানাইতে থাকি, আর আপনারা বসে বসে চুলকাইতে থাকেন, আর এই চুলকানিওয়ালা মানুষগুলোকে একটা একটা করে আমি ব্লক করতেছি, কোনো সমস্যা নাই। আমার এত মানুষ দরকার নাই, ঠিক আছে? যে আমি এত বড় সেলিব্রিটি হওয়ার কোনো প্রয়োজন নাই যে ইউটিউব ফেসবুকে আপনারা লক্ষ লক্ষ মানুষ আমাকে দেখেন এই সেই, ঠিক আছে? যাদের যারা খারাপ লাগবে তারা আনফলো করে দেন, আনসাবস্ক্রাইব করে দেন, আমার তো কোনো আফসোস নাই। ভালো থাকবেন আজ পর্যন্তই, আল্লাহ হাফেজ।